فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ. رب المشرقين ورب المغربين فبأي آلاء مرج البحرين يلتقيان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলে সাল্লি আলা মুহাম্মাদিন صلی علی محمد. ہر دم زبان سے نکالو پاک نام محمد. اللہم আওয়াজ দিয়ে পড়ে নে, ওয়া আলা আলে উষার মরুর ধূসর বুকে শান্তি সুধাই খুশতুফান তিরিনলতা শূন্য দেশে অরসুল মানো ফুল বাগান বিশ্ববাসী সবার মুখে শুনছি কাহার সুজস গান তিনি আমার দয়ার রসুল দরুদ পড়ো মুসলমান. আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা. একবার আওয়াজ দিয়ে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله. আমার সাথে বলেন সুবহানাল্লাহ
Alhamdulillah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Shabai boli sallallahu alayhi wa sallam Alhamdulillah Rabbil alameen Wal aqibatu lil muttaqin والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين أما بعد সম্মানীয় আজকের মহফিলের প্রধান অতিথি তিনি ফুরফুরা শরীফ থেকে আসবেন আমাদের কাছে তিনি আখেরি মোনাজাত আখেরি দোয়া করবেন হযরত আমাদের সকলের পরিচিত Hazrat Hussain Bukhari Rahmatullah Alayhi Bangshadhar Furfura Senior Madrasar Jini Hadisir Kitab Poran Tini Hochen Hazrat Amzed Hussain Bukhari Huzur Tini Amader Kachajbin Inshallah Tala Amantirito Ulamaya Kiram বিশেষ করে সামনে বসে থাকা শ্রোতা বৃন্দ মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা অদূরে আড়ালে বসে থাকা স্নেহময়ী মমতাময়ী আমাদের মায়েরা সীমিত সময় কেননা আজকের বক্তার সংখ্যা অনেক বিশেষ করে আমাদের সবার পরিচিত আমাদের আলিম ভাই যার একটা চ্যানেল আছে জেকে ডিজিটাল সাউন্ড তার চ্যানেলের মধ্য দিয়ে এ বাংলার বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় যে জলসা জৌলুস হয় প্রত্যেক নাইটে রাতে এ জলসাগুলো তিনি দেশ বিদেশে অনেক দিকে তিনি প্রচার করেন তিনি একটা দ্বীনের খিদমত করেন ইনশাআল্লাহ এবং সাথে সাথে আজকে অনেক আমার চ্যানেল বন্ধু আছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুদী মুসলমান ভাই ও বাবাজি আছেন আমি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফির জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি সীমিত সময়ে কিছু কথা বলবো বিশেষ করে আজকের হ্যান্ডবিল এই হ্যান্ডবিল আমি যা দেখে বুঝতে পারলাম মুর্দা কবরবাসী তাদের মাগফিরাতের উদ্দেশ্য করে আজকের মাহফিল আজকে এই মাহফিলে তাদের জন্য দোয়া খায়র হবে সবরে সানি হবে তার জিমনে আইসা আলে সওয়াব সওয়াব বখশিস ঈসা আলে সওয়াব ঈসা আলে সওয়াব বলতে কি ঈসা আলে সওয়াব বলতে প্রত্যেক কবরবাসী মৃতদের আত্মা বা রূহে সওয়াব বখশিস করা এই সওয়াব বখশিস করলে কি হবে উপকার হবে আজকে মাহফিলে দোয়া খায়র হবে আজকের মাহফিলে দোয়া খায়রের পূর্বে আমরা হাত তুলব তুলে বলবো আল্লাহ সমস্ত ওলি আউলিয়া নবী রাসূল পয়গম্বর আল্লাহ সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতদের রূহে সফরে সওয়াব বখশিস করে দেন দোয়া চাওয়া হবে কি হবে না বাবা আজকের আল্লাহওয়ালা যারা চলে গিয়েছেন বিশেষ করে আমাদের ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহ খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহ মুজদ্দদ আলফিসানি রহমাতুল্লাহ আলাইহ বাগাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহ শাহ সৈয়দ আজগর আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহ হাড়ওয়ার পীর গোরাচাঁদ সৈয়দ হুজুর রহমাতুল্লাহ আলাইহ আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহ সহ প্রত্যেক ওলি আউলিয়াদের রুহে সব বখশিস করা হবে আচ্ছা ভাই তাদের তো কোনো অসুবিধা নাই কেন আমরা তাদের রুহে সব বখশিস করব তারা তো দুনিয়া থেকে এমন আল্লাহকে রাজি এবং খুশি করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য কিন্তু আমাদের দোয়া করার কোনো প্রয়োজন নাই এটা মনে করবেন না যে আমরা নারায়ণপুর গ্রামের মানুষেরা সব বকশিস করব আমাদের এই সব বকশিসের ওসিলায় তারা কবরে শান্তি পাবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ধরে নেন আজকের এই মাহফিল থেকে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির রূহে সব বকশিস করা হবে না আমার দাদা হুজুর কি কোনো ক্ষতি হবে পাঁচ হুজুর কেবলা রূহে সব বকশিস হবে না অসুবিধা আছে কিন্তু তাদের কোনো ভয় নাই ভয় কিন্তু আমাদের তারা কবরে শোয়ার আগে কবরের
জন্য তারা দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি এবং রাজি করি কিন্তু দুনিয়া ছেড়েছে বাবা তাদের কোনো ভয় নাই কোনো ডর নাই কিন্তু ভয় আমাদের কিন্তু আমরা তাদের রুহে সব বকশিশ করব কারণ ধরে নেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যদি আয়নায় যদি টস মারা হয় লাইট মারা হয় আয়না সামনে আয়না ওতে যদি আমি এখন টস লাইট মারি এই লাইটের আলোটা এই আয়না ভেদ করে কি ওপারে যাবে না ওই আয়না থেকে লেগে আবার আমার দিকে ফিরে আসবে যিনি মারবেন তার দিকে ফিরে আসবে তাই না ভালো করে বুঝুন ওলি আউলিয়া বুজুর্গনে দিন পীরানে তরিকাত পীর মোশাইদদের রুহে কেন সব বকশিশ করতে হয় আমরা কেন নবী আদম থেকে নিয়ে আমার রাসূলুল্লাহ পর্যন্ত তাদের রুহে কেন সব বকশিশ করব তারা তো আমাদের এই দুয়ার কাঙাল না এ সাহাবে তারা তো ভিখারি না মুখাপেক কি না কিন্তু কেন আমার নবীর রুহে সব বকশিশ করব কারণ হলো এই সওয়াবটা যখন আল্লাহ ওয়ালাদের রুহে বকশিশ করা হয় ওদের প্রয়োজন নাই যেমন আয়নায় যদি টস লাইট মারা হয় ওই লাইটের আলোটা যেমন ওপারে না গিয়ে আবার আমাকে ফিরত দেয় ঠিক তদরূপ আল্লাহ ওয়ালাদের রুহে সব বকশিশ করলে ওই রুহের সব বকশিশের ওসিলায় ওই আলোটা আল্লাহ আমাদের মাই মুরব্বিদের কবরে রুহে পৌঁছে আল্লাহ তাদের ওসিলায় তাদের মাফ করে দেন কথা বুঝে আসছে বাবু বিষয়টা এটা এটা মনে করবেন না দাদা ফির যদি আমরা সব বিশ্বাসই না করি কবরে ছাড় পাবে না এটা কিন্তু ভুল ধারণা উপকার তাদের না উপকার হচ্ছে আমাদের তারা কবরকে মজবুত করেই কিন্তু শুয়ে গিয়েছে বাবু তাদের একদম ভয় নাই ভয় আমাদের মুসলমান এইজন্য আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছে হায়াতে জিন্দেগিতে যতদিন আল্লাহ আমাদের হায়াত দেবেন হায়াতে তো কোনো নির্দিষ্ট সময় করে আল্লাহ দুনিয়ায় পাঠায় না বলে পাঠায় যে তোমার 70 কি তোমার 80 কি তোমার 90 বলে পাঠায় নাকি বাবা না আসার একটা সিরিয়াল আছে প্রথমে আসবে বাপ তারপরে ছেলে তারপরে ছেলের ছেলে এটা সিরিয়াল নাই সিরিয়াল কিন্তু যাওয়ার সময় সিরিয়াল আছে যে যেমন এসেছে সেই সিরিয়াল অনুযায়ী দুনিয়ায় মউত হবে এমন সিরিয়াল নাই আশা সিরিয়াল হয় যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাবা তালি আমরা মিছে দুনিয়া এর মোহে পড়ে এর মহব্বতে আমরা আমাদের জিন্দেগি আখিরাতের জিন্দেগিটাকে নষ্ট করছি কি করছি না বাবা করছি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা তার জামাতা রাসূলুল্লাহ জামাতা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নু এই হাদিসটা মুসলিম ইমাম মিশকাত শরীফের ভিতরে আছে ভুল আমাকে বুঝবেন না আল্লাহর নবী এক তরিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে হুজুর আমার সফরে বার হয়ে গেলেন আল্লাহ পাকের নবী আলীকে লক্ষ্য করে বলেছিল ও হযরত আলী শুনে রেখে দাও বাবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে আমি তোমাকে জানিয়ে দিই বাবা দুনিয়ার জমিনের প্রত্যেক জিনিসের একটা শেষ আছে কিন্তু মরণের পরে জাহান্নামের আজাব যারা আকশিকার হয়ে যাবে যারা জাহান্নামী হবে আলী এই জাহান্নামীদের কষ্টের কিন্তু কোনো শেষ নাই দুনিয়ার একটা শেষ আছে জন্মেছি মৌত হবে মরতে হবে এসেছি যেতে হবে কিন্তু জাহান্নামীদের কিন্তু কোনো কষ্টের দুঃখের শেষ নাই ও হযরত আলী ঠিক তো দরুদ আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম মামা যেমন জাহান্নামীদের দুঃখের কোনো শেষ নাই জান্নাতিদের জান্নাতে যারা চলে যাবে
জান্নাতি বান্দাদেরও কিন্তু শান্তির কিন্তু কোনো শেষ নাই, জাহান্নামীদের আযাবের যেমন শেষ নাই, কষ্টের যেমন শেষ নাই, জান্নাতি বান্দাদের কিন্তু শান্তির কোনো শেষ নাই। বাবা ও হযরত আলী মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই জাহান্নাম সম্পর্কে, আমি রাসূলুল্লাহ যতটা আমি রাসূলুল্লাহ জানি, তুমি আলী তুমি যদি জানতে। হযরত আলীকে রাসূলুল্লাহ বলেছিল, আলী রে তুমি পাগল হয়ে আল্লাহর জমিনে তুমি ঘুরতে, আমি রাসূলুল্লাহ জাহান্নাম এবং কবর সম্পর্কে যতটা জানি। মনে রেখে দিও আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দি, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি। ও হযরত আলী তোমার জিন্দেগিতে যদি তুমি কোনো গুনাহের কাজ করে ফেলো বাবা, তুমি মনে করো না আমি আগামীকাল তওবা করব, আগামীকাল অনেক দূরের পথ বা রাস্তা, আগামীকালটা তোমার জন্য অনেক দূরের রাস্তা, অনেক দূরের রাস্তা, মনে করো না থাক কালকে তওবা করবানি, এমন হয় কি হয় না, আগামীকালটা তোমার জন্য অনেক দূরের রাস্তা। ভাই যে সময় চলে যায় এই সময়ের মর্যাদা সময়ের দাম দিতে হবে কি হবে না বাবা, যে সময় চলে যাচ্ছে এই সময় মাথাটুকে মূল্যেও কিন্তু আর ফিরত পাবেন না, কিন্তু যে সময়টা আসছে ওটার জন্য আপনি ভালো কাজের জন্য আপনি রেখে দিতে পারেন, কিন্তু রাখাটা কিন্তু বোকামি ছাড়া কিচ্ছু না, কেননা আগামীকাল অনেক দূরের রাস্তা, অনেক দূর অনেক দূর অনেক দূর, আগামীকাল পর্যন্ত হয়তো আপনি নাও বাঁচতে পারেন। আমাদের পাশে আপনাদের এলাকার গণ্যমান্য আলেমে দিন আপনাদের ওই মাওলানা হাজী আব্দুর রহিম সাহেব গত কয়েকদিন আগে ইন্তেকাল হয়েছে না বাবা, হঠাৎ হঠাৎ আমার মোহাম্মদ ভাইয়ের আব্বা হঠাৎ ইন্তেকাল হয়েছে, কিন্তু ওই মানুষটা জানতো যে আজ রাত্রে আমার শেষ রাত, এই রাতটাই আমার জন্য শেষ, জানতো মৌত কখন হবে কোন মুহূর্তে হবে বলা যাবে না, এই জন্য মৌতের জন্য সদা সর্বদা প্রস্তুতি নিয়ে থাকতে হবে সব সময়, যে কখন আমার মৌত হয়ে যায়, কখন মৌত হয়ে যাবে, কেন একটা কথা আছে নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নাই। জি জি আল্লাহ নবী ওই সময় আলীকে বলেছিল, ও হযরত আলী শুনে নাও বাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে শুনিয়ে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, ও হযরত আলী জিন্দেগিতে যদি কোনো গুনাহের কাজ করে ফেলো সাথে সাথে একটা ভালো আমল ভালো কাজ ও করবে, জোরে বলুন সুবহানাল্লাহ, যদি তোমার দ্বারাই গুনাহ হয় সঙ্গে সঙ্গে পরক্ষণে একটা ভালো কাজ করবে, গুনাহ হতেই পারে ময়দানে মাশারে, আমার আল্লাহ বান্দার হিসাব নেকি বদিটা ওজন করবে, ওই ওজনের পাল্লা মিজানের পাল্লা হবে, একটা পাল্লায় বান্দার নেকি চাপিয়ে দেওয়া হবে আর একটা পাল্লায় বান্দার কিন্তু গুনাহটা চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বুঝাতে চাইল হযরত আলীকে, ও হযরত আলী তুমি গুনাহ করলে তওবা করব বলে যেন খবরদার হেলায় হেলিয়ে যেও না, খবরদার আগামীকাল তোমার জন্য অনেক দূর অনেক দূরের পথ, ও হযরত আলী গুনাহ করলেই সাথে সাথে একটা নেকিরও কাজ করে রেখে দেবে, কেননা ময়দানে মাশারে নেকি আর বদি মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। ও হযরত আলী রে তুমি যদি নেকির কাজ করতে পারো, তোমার নেকি যদি গুনাহ থেকে মাত্রা বেশি হয় অবশ্যই তোমার মিজানের পাল্লা নেকির দিকটা ঝুলে যাবে, আর মিজানের পাল্লা নেকির পাল্লা ঝুলে গেলে অবশ্যই আমার আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তোমাকে মহাশার ময়দানে ঘোষণাটা দিয়ে দেবে। কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া বলে দেন বাবা, আল্লাহর নবী বললেন, ও হযরত আলী আমার উম্মতের মর্যাদা
আমার উম্মতের মর্যাদা আল্লাহ এত পরিমাণ দিয়েছে, আমার উম্মত যদি কোনো নেকির কাজের জন্য নিয়ত করে বসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত যদি ওই নেকির কাজটা নাও করতে পারে, আমার উম্মত নিয়ত করে বসেছে আল্লাহ জীবনে যদি আমার টাকা হয় জীবনে আমি একবার হজ পাকে যাব, আল্লাহ আমার যদি টাকা হয় আল্লাহ আমি দান খয়রাত করব, আমার বান্দা আমার উম্মতের আল্লাহ টাকাও দেইনি হজ করতে পারেনি, উম্মত যদি এই নিয়ত করে আল্লাহ আমার উম্মতের নিয়ত করার দরুন আমার আল্লাহ খুশি হয়ে আমার উম্মতের নামাই আমলে নেকি দান করতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদে যদি কোনো কাজের নিয়ত করে ভালো কাজের নিয়ত নেকি শুরু হয়ে যায় আল্লাহ ভাই, কিন্তু করতে পারেননি তাও নেকি পাবেন, কিন্তু উম্মতে মুহাম্মদে যদি জীবনে গুনাহ করে কি করে গুনাহ গুনাহ আল্লাহ কত বড় রহমানুর রহিম। আমার আল্লাহ পাকের নবী বললেন আমার উম্মতের আল্লাহ পাক এত বড় সম্মান এত বড় মর্যাদা মর্যাদা দিয়েছে, আমার উম্মত যদি জীবনে কোনো একটা গুনাহের কাজ করে ফেলে আল্লাহ পাকের ফরিস্তা কেরামানার কাতিমিন নামক দুই ফরিস্তা আমাদের নেকি বদিগুলো লিখতে থাকে, বাবা মুসলমান নওজোয়ান তরুণ বন্ধুরা ভুল আমাকে বুঝবেন না, হাদিস শরীফের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত যদি গুনাহের কাজ করে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরিস্তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় ও রব্বুল আলামিন আপনার বান্দা হাবিব নবীর উম্মত তো গুনাহের কাজ করে ফেলেছে, ও রব্বুল আলামিন আল্লাহ এখন আপনার এই বান্দার নামায় আমলে কি গুনার খাতায় কি আমি গুনাটা বসাবো, আল্লাহ বলে আমার ফরিস্তা ও আমার ফরিস্তা না 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 40 দিন পর্যন্ত কলমটা উঁচু করে রেখে দাও, আমার বান্দাকে আমি আল্লাহ 40 দিন পর্যন্ত সময় দিলাম, আমার বান্দা যদি 40 দিনের ভিতরে আমি আল্লাহ আমার কাছে যদি একবার মাফির জন্য আবদার করে দরখাস্ত করে আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহটা মাফ করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। 40 দিন হয়ে গেলে আল্লাহর ফরিস্তা আবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন ও রব্বুল আলামিন আল্লাহ ও দয়াময় আল্লাহ আপনার বান্দা গুনাহ করেছিল আজ 40 দিন সমাপ্তি হয়ে গিয়েছে, আল্লাহ পাক আপনার বান্দার গুনাহটা কি আমি আল্লাহ আপনার হুকুমকে গুনার খাতায় বসাবো, আল্লাহ বলবে আমার ফরিস্তা আর একটু সময় দেওয়া হোক আমি রহমান রহিম দয়াময় আমার বান্দা যদি আর একটু সময় দাও আমার বান্দা যদি আমার কাছে মাফি চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার গুনাহ মাফ করে দেব, হাদিস শরীফের ভিতরে এসেছে আমার আল্লাহ আবার কিছু সময় দেয় ফরিস্তারা আবার সময় শেষ হয়ে গেলে আল্লাহ পাক আবার জিজ্ঞাসা আল্লাহ পাককে বলেন আল্লাহ আপনার বান্দার উম্মতে মুহাম্মাদের গুনাহটা কি লিখব, আল্লাহ পাকের ফরিস্তা আবার বলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন করতে 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 হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 দিন পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদি হাবিব নবীর উম্মতের গুনাহটা আমার আল্লাহ পাকের ফরিস্তাকে লিখতে আমার আল্লাহ মাপ করে বাবা মানা করে রেখে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 মাস কেননা যদি এর মাঝখানে আমার বান্দা যদি মাপ চেয়ে নাই আমি মাপ করে দেব, কিন্তু নেকির জন্য যদি বান্দা নিয়ত করে বসে নেকি করতে পারলো না কিন্তু আমি আল্লাহ বান্দার আমল নামাই গুনাহ জারে সওয়াব জারি করে দেই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম তো রহমান।